জমিতে ঢুকে চাষের ঘাস খেয়ে নেওয়ার অপরাধে একটি ষাঁড়কে বেধড়ক মারধরের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। আহত ষাঁড়টির চিকিৎসা করছেন গ্রামবাসীরা, পাশাপাশি অভিযুক্তের শাস্তির দাবিও জানিয়েছেন তারা। অবলা প্রাণীটি ভুল করে ঢুকে পড়েছিল রাস্তার পাশের জমিতে, সেখানেই বাড়ির গরুর জন্য জমিতে চাষ করা ছিল ঘাস। জমিতে ঢুকে অবলা প্রাণীটি খেয়ে ফেলে সেই ঘাস, তার অপরাধ এটাই। এই অপরাধেই মুগুর দিয়ে বেধড়ক মারধর করা হয় ষাঁড়টিকে। শুধু তাই নয়, তার লেজ কেটে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। স্থানীয়রা জানাচ্ছেন, মুগুর দিয়ে ষাঁড়টির পায়ে মাথায় ক্রমাগত আঘাত করা হয়েছে, যার ফলে একটা সময় ষাঁড়ের নাক দিয়ে রক্ত বের হতেও দেখা যায়। এরপর অসুস্থ অবস্থাতে ওই জমিতেই শুয়ে পড়ে সে। বিষয়টি জানার পর গ্রামবাসীরা একত্রিত হয়ে ষাঁড়টির শুশ্রূষার ব্যবস্থা করেন, খবর দেন প্রাণী চিকিৎসককে, চিকিৎসক আসেন। বর্তমানে ওই জমিরই এক পাশে ষাঁড়টির চিকিৎসা চলছে। আগে হয়তো খেয়ে শুয়ে আছে, তার এসে মুখ দিয়ে মাথায় মারছে, তার সে অনেক মারার পর আমি চাই মারিস না মারিস না, মরে গেলে কিন্তু তো শ্রাদ্ধ করতে হবে। আমি একটু বারণ কাজ সত্য মানেনি, মেরেই যাচ্ছিল মুকুট দিয়ে মাথায়। এ বিষয়ে স্থানীয় গ্রামবাসী দেবব্রত বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরেই ষাঁড়টিকে গ্রামে দেখা যায়, অত্যন্ত শান্ত প্রকৃতির, কাউকে সেভাবে বিরক্তও করে না। শুনেছি ষাঁড়টিকে মুগুর দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। গ্রামবাসীরা বিষয়টি পুলিশকে জানিয়েছেন। স্থানীয়রাও চাইছেন ভবিষ্যতে কেউ যেন এলাকায় এমন কাজ আর না করেন। গুতায় বা তাড়া করে সেরকম কিছু না, খুবই শান্তশিষ্ট, কিন্তু ও জীবিকা নির্বাহ করার জন্য এর জমিতে ওর জমিতে খাওয়া দাওয়া করে, কিন্তু সবাই তাড়িয়ে দিলে চলে যায়। তো কাল সকালে এই জমিটাতে যে ওই ষাঁড়টা যেখানে পড়ে আছে ওই জমিতেই ও ঘাস লাগানো আছে গরুর খাওয়ার জন্য, ওই ঘাসই মনে হয় ও খাচ্ছিল। তো আমাদের এখানে যার জমি তার নাম হলো গণেশ মজুমদার, ওরপরে নন্দী ডাক নাম, ও এসে ওকে মুগুর দিয়ে আমাদের এই প্রত্যক্ষদর্শী যারা সাইডে ছিল মহিলারা, ওরা এসে ওকে অনুরোধ করে যে ষাঁড়টাকে না মারার জন্যে, কিন্তু মুগুর দিয়ে মুখে পা এবং ল্যাজ পর্যন্ত কেটে দিয়েছে। এরকম অবলা জন্তুর আমাদের এখানে মানে এই প্রথম, এরকম নিন্দনীয় ঘটনা আমরা আগে দেখিনি। তো আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি যে এর সুরাহ একটা ব্যবস্থা যেন অবশ্যই করে, এবং ওকে কঠিনতম শাস্তির ব্যবস্থা না করে এই ষাঁড়টা যেন সঠিক বিচারভাবে সুস্থভাবে ওঠে সেই ব্যবস্থা যেন আমরা চাইছি। এটা গোটা ঘটনায় অভিযোগের তির স্থানীয় বাসিন্দা গণেশ মজুমদারের বিরুদ্ধে। অভিযোগ, গণেশের জমিতেই ঢুকে পড়েছিল ষাঁড়টি। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার অন্তর্গত ময়না এলাকায়। এ বিষয়ে স্থানীয় এক যুবক বলেন, আমরা সবাই মিলে ষাঁড়টির চিকিৎসার ব্যবস্থা করেছি, এখনো উঠে দাঁড়াতে পারছে না ষাঁড়টি, খুবই অসুস্থ। গতকাল সকালবেলায় ষাঁড়টাকে দেখি এখানে এইভাবে পড়ে আছে, এখানে পড়ে আছে, শুয়ে আছে, দেখলাম যে নাক দিয়ে তোমার রক্ত বেরোচ্ছে। তারপর আমি ভাবলাম যে না, ষাঁড়টার একটু কিছু করা যাক, চিকিৎসা ফিকিৎসা যাই হোক ট্রিটমেন্ট করা যাক। তারপরে আমি একে ডাকলাম, একে ডাকার পর একে নিয়ে আসলাম, তারপরে প্রথমে তেল হলুদ নিয়ে আসলাম, তেল হলুদ তারপরে লাগিয়ে দিলাম, তারপর ডাক্তারকে ফোন করলাম, তারপর ডাক্তার এলো, ডাক্তার আসার পর তিনটে ইঞ্জেকশন দিল, একটা ভিটামিন ছিল আর একটা কি ছিল জ্বরের, ওটা দিল। তা কালকে ওর সকালবেলা এসে দেখি, আজকে সকালবেলা এসে দেখি তাও নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, রক্ত পাওয়াটা বন্ধ হয়নি। তাই আজকে সকালবেলা আবার ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার এলো, আসার পর ওকে একটা D5 সেলাইন দিল আর হচ্ছে ভিটামিন দিল। মোটামুটি এখন তাও একটু সুস্থ আছে, খাওয়া দাওয়া করছে, জল খাচ্ছে। ওখানেই বাড়ি, আর নন্দী বলে একটা লোক মিলেছে। আমার মতো তো একটা নিরীহ অবলা প্রাণীকে মারাটা ঠিক না, আর যেহেতু ওরা কিছু বলতে পারে না, তাই একটা খেয়েছে ওকে তাড়িয়ে দিলেই ব্যাস ও চলে যেত। যদিও তার স্বামীর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন গণেশের স্ত্রী মঞ্জু মজুমদার। তিনি বলেন, ওকে দুটো বাড়ি মেরেছিল, আমরা জানতাম না ষাঁড়টি অসুস্থ। জানার পর আমরাও গ্রামবাসীদের সাথে মিলে ওর মাথায় জল ঢালি, লেজ কেটে দেওয়ার অভিযোগ মিথ্যা। আমি তো ছিলাম ওখানে, যে ও মারধর করেছে, দুটো মেরেছে, ঠিক আছে। তারপরে দেখছে যে ও ভেবেছে যে দুটো পিঠ মানে মার দিলে হয়তো উঠে যাবে, উঠে গিয়ে আমরা অন্য জায়গায় নিয়ে বাঁধবো, বেঁধে হয়তো খাওয়া দেবো। তারপরে দুটো দেওয়ার পরে, মার দেওয়ার পরে দুটো, তারপরে আর উঠছে না, উঠছে না। তারপর ও এনে দেখেছে উঠছে না যখন, তাহলে অবস্থা খারাপ, তাহলে ও আবার এসে
এই যে জল ঢেলেছে, ও এনে বালতি বালতি জল ঢেলেছে, তারপরে জল টল দিয়ে তারপরে আবার ডাক্তারও এসেছিল বিকেলবেলায়, বরফ দেওয়া হয়েছে, তারপর থেকে তো ওরকমই আছে। আর ও জানেও না যে শার্টটা অসুস্থ, আমি আমরা কেউই যাই না, ও এখানে এসে শার্টটা বসে থাকে তো অসুস্থ, ও মানে উঠতেও পারে না, আগের থেকেই তো কাটা ছিল না। আমি সেটা মাথায় তো বাড়ি মারি, ও তো দুটো বাড়ি মেরেছে, লোকে তো বলছে পায়ে বাড়ি মেরেছে, অভিযোগ পাল্টা অভিযোগ, আইন এত কিছু বোঝে না অবলা প্রাণীটি, আপাতত কষ্ট জড়ানো চোখ তুলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে সকলের দিকে, গ্রামবাসীদের শুশ্রূষার হাত ধরে ফের উঠে দাঁড়ানোর চেষ্টা। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। বাঙালির প্রাণীর উৎসব দুর্গা পুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।